দর্শক আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের ভীষণে এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয় সমূহকে সর্বস্তরে জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখে আমাদের লক্ষ্য আমাদের এবারের বিষয় ব্যাংক এমএফএস আন্তলেনদেন সম্পর্ক আমাদের সমাজ ব্যবস্থায় কি ধরনের ভূমিকা রাখছে একটা সময় ছিল যখন নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে গিয়েই ব্যাংকিং করতে হতো সময় বদলেছে বদলেছে প্রযুক্তিও আর প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকেই ব্যাংকে থাকা নিজের টাকা নিজেই ব্যবহার করতে পারেন গ্রাহক ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবা খাতের আন্তর্লেনদেন সুবিধার কারণে যখন প্রয়োজন তখন নিজের টাকা ব্যবহারে গ্রাহকের সক্ষমতা ও স্বাধীনতা বেড়েছে বহুগুণ বিশেষ করে করোনাকালীন সময় এই সেবাটি গ্রাহকের জন্য নিয়ে এসেছে বাড়তি স্বস্তি আপনি কি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করেন মোবাইল ফিনান্সিয়াল অ্যাপস বিকাশ ইউজ করি অ্যাপ ব্যবহার করার ফলে আমি অনেক সুবিধা পাই আমি কারেন্টের বিলগুলো দিতে পারি ইলেকট্রিসিটি বিল যেটা এটা দিতে পারি আমি বিভিন্ন ধরনের কেনাকাটা যখন করি সেই কেনাকাটার বিলটা আমি বিকাশেই দিতে পারি এছাড়াও আপনার নিজের মোবাইলে বিকাশ করতে হলে রিচার্জ করতে হলে বিকাশ থেকে আমি রিচার্জ করতে করে ফেলি পেমেন্টগুলো করেন তো আপনারা এই টাকাগুলো কিভাবে নিয়ে আসেন টাকাটা মোবাইলে তোলার জন্য আমার এজেন্টের কাছে যাওয়ার দরকার পড়ে না আমি বাসা থেকে অ্যাডমানি করে টাকাটা নিয়ে আসতে পারি বর্তমানে ব্যাংকিং সেবার বাইরে থাকা বা সীমিত ব্যাংকিং সেবা পাওয়া জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে মূলধারার আর্থিক খাতে যুক্ত করতে সক্ষম হয়েছে মোবাইল আর্থিক সেবা খাত এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে বিকাশ রকেট উপায় এম ক্যাশের মতো কয়েকটি মোবাইল আর্থিক সেবা খাত। আর ব্যাংকের সাথে এম এফ এস লেনদেন একদিকে যেমন গ্রাহকের আর্থিক লেনদেন করেছে সহজ তেমনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য আরও নতুন সেবা আনার জন্য পথ উন্মুক্ত করেছে এখন একজন গ্রাহক নিজেই নিজের ব্যাংকে অ্যাকাউন্ট থেকে বিকাশে এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা লেনদেন করতে পারেন ফলে ব্যাংকে যে আর্থিক লেনদেন সময় মেনে ছুটির দিন ছাড়া লেনদেন বা নির্দিষ্ট জায়গায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা নেই বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন মোবাইল অ্যাপস ব্যবহার করে আমি অনেক সুবিধাই পাচ্ছি বিশেষ করে নিজের মোবাইলটা রিচার্জ করছি বিকাশ থেকে কেনাকাটা করছি পেমেন্টগুলো করছি বিকাশ থেকে আমার কর্মচারীদের বেতন দেই বিকাশে সম্প্রতি বিকাশের সংযোজন অ্যাডমানি অ্যাডমানি আমাকে আমার জীবনকে আরও সহজ করে তুলেছে আমাদের দেশে বেশ কয়েকটি মোবাইল আর্থিক সেবা অপারেটর নিজ নিজ অ্যাপসের মাধ্যমে তাদের গ্রাহকদের অ্যাডমানি পরিষেবা প্রদান করছে এম এর অ্যাপসের অ্যাড মানি অপশন ব্যবহার করে দেশের যে কোনো ব্যাংকের ইস্যুকৃত ভিসা মাস্টার ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই এম অ্যাকাউন্টে টাকা আনা যায় কার্ড ছাড়াও সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট থেকেও অ্যাড মানি সেবা নেওয়া যায় ফলে আক্ষরিক অর্থেই ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহক প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থান থেকে দিনে রাতে চব্বিশ ঘন্টা লেনদেন করছেন স্বাচ্ছন্দে আমরা এখানে একজন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করেন এরকম একজন ইউজারের সাথে কথা বলছি তো আপনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করেন তো আপনি কি করেন আমি আছি একটা বাই হাউজে আমার অফিসের চুতরাতে তো মূলত হচ্ছে আমি বিভিন্ন যেই সুযোগ সুবিধা আছে যেমন রকেট বিকাশ এগুলো ইউজ করি অনেক দিন ধরেই তো এটার জন্য আসলে সুবিধাটা অনেক অনেক প্লাস পয়েন্ট দেখা গেল আমি রাত্রে বারোটার দিকে অনেক সময় আমার মোবাইলে টাকা থাকে না তখন আমি আমার ক্রেডিট কার্ড থেকে আমি ব্যালেন্স ভরে আমি রিচার্জটা করি সেক্ষেত্রে আমার অনেক উপকার হচ্ছে আমি আমার ইমার্জেন্সি কাজগুলো আমি শেষ করতে পারতেছি তাছাড়া আমি বিভিন্ন সময় আমার বিকাশ থেকে রকেট থেকে আমি আপনার বিল তারপরে হচ্ছে আপনার গ্যাসের বিল এগুলো আমি ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা তুলে ব্যবহার করার ধারণাটাই বদলে দিয়েছে এই অ্যাড মানি সেবা গ্রাহক দেশের যে প্রান্তে থাকুন না কেন ছুটির দিন হোক বা মধ্যরাত নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসা কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র ফলে ব্যাংক থেকে অ্যাড মানি করার এই অনন্য সেবার কল্যাণে এম এফ এস অ্যাপ এখন মানি ব্যাগে পরিণত হয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা আর্থিক সেবা নেন মোবাইল থেকে যে অবশ্যই কি ধরনের আর্থিক সেবা নেন এটা আপনার মনে করেন যে অনেক সময় যদি বেশি রাত্র লেট হয়ে যায় লেট নাইটে যদি মোবাইলে কথা বলার জন্য বেশি ইমার্জেন্সি মনে হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন কার্ড ইউজ করি বিশা কার্ড মাস্টার কার্ড তো কার্ড থেকে আমরা টাকা ট্রান্সফার করি বিকাশে বিকাশ থেকে তারপর আমরা রিচার্জ করি রিচার্জ করে কথা বলি অনেক সময় ক্রেডিট কার্ডে বিল দেওয়ার জন্য আমরা টাকা মানি ট্রান্সফার করি বিকাশের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা বক করে রাখি বিকাশের মাধ্যমে বর্তমানে সরকারি বেসরকারি একত্রিশটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি সেবা চালু রয়েছে পাশাপাশি বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা ও মাস্টার কার্ড থেকেও অ্যাড মানি করা যায় এতগুলো ব্যাংক এবং কার্ড থেকে অ্যাড মানি করার এই সেবার মাধ্যমে সবচেয়ে শক্তিশালী কার্যকরী এবং বৃহৎ অ্যাড মানি সেবা নেটওয়ার্ক তৈরি করেছে বিকাশ পাশাপাশি বিকাশ অ্যাপ থেকেই কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন গ্রাহক বিকাশের অ্যাপের মাধ্যমে আপনি ইউটিলিটি পেমেন্ট এয়ারটাইম রিচার্জ ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট অনেক ধরনের ফিস পেমেন্ট এই ধরনের সার্ভিসগুলো আপনারা প্রদান করছেন এখন এই অ্যাডভান্স ইউজারগুলো তারা ডিজিটালি তো ব্যাঙ্কে ট্রানজ্যাকশান করতেছে বাট তার পাশাপাশি তারা এই বিকাশ অ্যাপের মাধ্যমে যখনই তাদের এই যে সার্ভিসগুলা বিকাশ দিচ্ছে এগুলা যখন তারা দিতে চাচ্ছে তখন কিন্তু প্রয়োজন পড়তেছে তাদের বিকাশ বলেটে ইলেকট্রনিক মানি এবং যেহেতু এই ইন্টিগ্রেশনটা ব্যাংকের সঙ্গে এম বা বিকাশের হয়ে গেছে এটা তারা তাদের সুবিধা মতো যখন ট্রানজ্যাকশানগুলো করতেছেন তখন তারা তাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা ক্রেডিট কার্ড থেকে এই টাকাটা ওয়ালেটে এনে এবং এই ট্রানজাকশনটা খুব স্বাচ্ছন্দ্যে বাসায় বসে যে কোনো সময় তারা করতে পারতেছেন অ্যাড মনি সেবার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার সময় ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বরে যাওয়া ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি এবং পিন দিয়ে তবেই লেনদেন সম্পন্ন করতে পারেন গ্রাহক তাই মোবাইল আর্থিক সেবায় অ্যাড মানি ও ট্রান্সফার মানি সেবা নিরাপদ ব্যাংক এবং এম এর সেবার ভিতরে নতুনত্বটা কী এবং নতুন নতুন আর কি কি সেবা যোগ হতে পারে ধন্যবাদ আমি আমি বলবো যে আমরা তো মাত্র যাত্রা শুরু করলাম আজকে যখন আপনার সাথে কথা বলছি তখন তিরিশটা ব্যাংক বিকাশের সাথে কানেক্টেড আছে এবং তিরিশটা ব্যাংকের দশ লক্ষর বেশি গ্রাহক এখন চাইলে বিকাশের সাথে লেনদেন করতে পারে সো আমাদের লেনদেন দুই রকমের লেনদেন হয় একটা লেনদেন হচ্ছে ব্যাংক থেকে টাকা বিকাশে আনা যায় আরেকটা লেনদেন হচ্ছে যে বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠানো যায় এবং আমরা আমরা এই মুহূর্তে বলতে পারি যে আমরা যাত্রা শুরু করেছি অনেক দূর পথ বাকি আমরা এখনও সফলতা বিচার করার মতো পজিশনে আমরা এখনও আসি নাই যে এখনই বলতে পারবো যে সেবাটা কত সফল বাট এখন পর্যন্ত যেই রেজাল্ট দেখতেছি এটা অত্যন্ত আশাব্যঞ্জন এবং গ্রাহকদের মধ্যে আমরা উৎসাহ দেখছি অনেক গ্রাহক আমাদেরকে বলে যে আমরা আমরা চাই ঘরে বসে রাতের বেলা আমার যখন প্রয়োজন তখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আনব এম এর মাধ্যমে ব্যাংকিং সেবার সফলতা সমূহ কি কী এবং চ্যালেঞ্জ কতটুকু রয়েছে এম এর সাথে ব্যাংকের সম্পর্ক আমরা তো একটা ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে কাজ করছি এবং তিরিশটা ব্যাংকের সাথে আমরা পার্টনারশিপে কাজ করছি দুইটা সেবা আমরা দেই ব্যাংকের পার্টনারশিপে একটা হচ্ছে অ্যাড মানি যে সেবার মাধ্যমে ব্যাংকের কাস্টমাররা তাদের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা বিকাশ অ্যাপসের মাধ্যমে তাদের ব্যাংকে অ্যাকাউন্টে ডেপোজিটের টাকা বিকাশে আনতে পারে এবং এই টাকাটা আনতে কোনো খরচ হয় না বিনামূল্যে আনতে পারে এবং এটা ইনস্ট্যান্টলি আসে এবং যখন ট্রান্সফার হয় মনে হয় ট্রান্সফার হতে দুই তিন সেকেন্ড সময় লাগে দ্বিতীয় যে সেবাটা আমরা দিই সেটা হচ্ছে ট্রান্সফার মানি বিকাশ অ্যাপে ঢুকে একটা গ্রাহক তার বিভিন্ন ব্যাংকিং পরিষেবার পেমেন্ট করতে পারে তার লোনের পেমেন্ট ডিপিএসের পেমেন্ট এবং অন্যান্য ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারে এবং এইটাও আমরা যখন আপনি যখন এই পেমেন্ট ইনস্ট্রাকশন জেনারেট করবেন এ থেকে দুই তিন সেকেন্ডের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বিকাশ কতটা নিরাপদ একশো পার্সেন্ট নিরাপদ কারণ আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে কাজ করি আমরা এবং আমাদের সাথে যে পার্টনার ব্যাংক এই দুইটা ব্যাংকে আমরা বলি টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয় একটা অথেন্টিকেশন হচ্ছে ব্যাংক থেকে প্রতিটা ট্রান্সফারের সময় একটা ওটিপি পাঠানো হয় এবং ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটাকে দেওয়া হয়েছে কাস্টমারের সাথে যোগাযোগ করার জন্য ওই নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যায় যেই পাসওয়ার্ডটা দিয়ে ব্যাংক চিনতে পারে যে এই কাস্টমারটাকে কি কি রাইট কাস্টমার কিনা এবং বিকাশ অ্যাপ থেকে যখন লেনদেন করে তখন বিকাশের আরেকটা পিন নাম্বার দিতে হয় সো প্রথমে আপনি ব্যাংকের ইনফরমেশন দিবেন তারপরে বিকাশের ইনফরমেশন দিয়ে পিন নাম্বার দিবে আমরা মনে করি এটা একশো পার্সেন্ট নিরাপদ আমরা গত অনেক বছর অনেকগুলো ব্যাংকের সাথে অনেক দিন ধরে ট্রান্সফার করতেছি এখন পর্যন্ত কোনো সিকিউরিটি নিয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আমাদের জানা মতে কোনো অভিযোগ আমরা পাইনি মোবাইল আর্থিক সেবায় অ্যাড সার্ভিস গ্রাহকদের জন্য একদিকে উন্নত সেবা নিশ্চিত করছে অন্যদিকে মোবাইল রিচার্জ সেট মানি পেমেন্ট ইউটিলিটি বিল প্রদান অনুদান দেয়া বেতন পরিশোধ করা টিকিট কেনা বিমার কিস্তি পরিশোধ মানি ট্রান্সফার ইত্যাদির মতো প্রয়োজনীয় সেবার ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে গ্রাহকরা এজেন্ট পয়েন্টে না গিয়ে ভিসা কার্ড থেকে সরাসরি অ্যাডমানি সার্ভিস অ্যাকাউন্টে টাকা আনতে পারেন এবং তা প্রয়োজন অনুযায়ী খরচও করতে পারছেন গ্রাহকরা এর মাধ্যমে ঝামেলা মুক্ত নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট সেবা পেতে ক্যাশ টাকার উপর নির্ভরশীলতা কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে আসলে একটা পার্টিকুলার ট্রানজ্যাকশনের এক্সাম্পল যদি দেয় যে আমার ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়ার আছে তো বাসা থেকে বেরিয়ে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে গাড়ি সহ ট্রাফিক ঠেলে দু ঘন্টা ব্যয় করে তারপরে যে কাজটা আমরা করবো সেটাকে যদি পরিবেশের দৃষ্টিকোণ থেকে দেখি এটাতে অর্থ সময় কেবল ব্যয় হয়নি পরিবেশ আহত হয়েছে বিভিন্নভাবে এটা যদি আমি বাসায় বসে সহজে বিকাশ বা এম এফ কোনো টুল ব্যবহার করে করে ফেলতে পারতাম তার এর পুরোটাই বেঁচে যেত এরকম বাঁচানোর সুযোগ কিন্তু প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকের জীবনে আসে আমি ব্যক্তি জীবনে মনে করি এরকম কোনো একটা কাজ করে ফেললে আমি পরিবেশ বাঁচাচ্ছি অল্টারনেট ওয়ে সেটা বিকাশ হোক সেটা ব্যাংকের অ্যাপ হোক যে কোনো অল্টারনেট মাধ্যম হোক আর আমি যদি কনভেনশনাল মাধ্যমে থেকে থাকি আমি কিন্তু পরিবেশকে আহত করছি এটা মানুষজনকে যদি একটু জানানো যায় আমার মনে হয় আমরা উত্তরোত্তর পরিবেশের দিকটাকে দেখে রাখব বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন পরিষেবার মাধ্যমে ঋণ প্রদান এবং আমানত ও পণ্য সরবরাহ অফার সহ বেশ কয়েকটি ব্যাংকিং পরিষেবার সুবিধার্থে ব্যাংক অ্যাকাউন্টের সাথে এমএফএস অ্যাকাউন্টগুলিকে একীভূত করার একটি পদক্ষেপ গ্রহণ করেছে এই উদ্যোগের প্রধান লক্ষণগুলির মধ্যে একটি হল ব্যাংকিং সেবা জনগণের কাছাকাছি নিয়ে গিয়ে ছোট বড়ো ব্যবসায়ের ব্যাংক লোন প্রাপ্তির সুবিধা প্রদান করা এই ব্যবস্থায় একবার ইন্টিগ্রেশন সম্পন্ন হলে গ্রাহকের লেনদেনের ডাটাবেজের উপর ভিত্তি করে ব্যাংকগুলি এম অপারেটরদের যে কোনো গ্রাহকের ঋণযোগ্যতা মূল্যায়ন করতে সক্ষম হবে যা গ্রাহকদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করবে ব্যাংক ব্যাঙ্ক আন্তলেনদেন জনগণের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে কি ভূমিকা রাখছে যে কোনো ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে পরিশোধ একটা ফ্যাক্টর যে কোনো ব্যবসা যখন পণ্য আমরা ক্রয় করি তার বিনিময়ে আমরা যে অর্থ পরিশোধ করি সেটা যত সহজ হবে তত ব্যবসার কিন্তু গতি বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের সাথে আন্ত প্রতিষ্ঠান লেনদেন জনগণকে যাতে আরও সম্পৃক্ত করা যায় সহজ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে তার ভিতরে যেমন আমরা মোবাইল মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা টাকা গ্রহণ করতে পারছি আবার আমরা টাকা আর একটা জায়গায় দিতেও পারছি এই যে সহজ সময়ের ভিতরে লক্ষ লক্ষ গ্রাহককে যে আমরা সুবিধা দিতে পারছি এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা বিশাল একটা কার্যক্রম করছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই যে করোনার সময় আমরা যে যখন লকডাউন হয়েছে তখনও কিন্তু আমরা লক্ষ লক্ষ শ্রমিকের বেতন অঞ্চলেও আমরা পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি সুতরাং সব প্রতিষ্ঠানের সাথে যারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রোভাইডারের সাথে যারা আছে সে বিকাশ বলেন নগদ বলেন রকেট বলেন এইরকম আরও অন্য অন্য যে সমস্ত প্রতিষ্ঠান তারা তাদের সাথে ব্যাংকিংগুলোর সে লেনদেনের মাধ্যমে জনগণকে ব্যাঙ্কিংমুখী করাও কিন্তু একটা বিশাল ভূমিকা রাখছে কারণ জনগণ যদি ব্যাংকিংমুখী হয় তাহলে তাদের কি হবে আমাদের এই লেনদেনটা শহর থেকে গ্রামাঞ্চলে গেছে আগে তো একটা কেন্দ্রভিত্তিক একটা ব্যবসা বাণিজ্য চলত কিন্তু যখন এখন বর্তমানে যে এম এফ মাধ্যমে সমস্ত এলাকায় আমাদের এই অর্থনৈতিক কার্যক্রম বা কর্মযজ্ঞটা ছড়িয়ে পড়েছে সুতরাং এই এম এফ মাধ্যমে বিভিন্ন সেবামূলক যে প্রতিষ্ঠান দিয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকটা বিশাল ভূমিকা রাখছে মোবাইল আর্থিক সেবাসমূহ সমূহ আরো নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক কি কী পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা জিনিসের যখন সহজ কোনো কাজ আমরা পাই তখন তার সাথে সাথে কিন্তু একটা রিক্সও ইনভলভ হতে পারে আমরা যে এই যে ডিজিটাল ট্রান্সফরমারের মাধ্যমে যে সমস্ত আমরা অর্থে যে লেনদেন করছে এখানে কিন্তু কিছুটা রিক্সাও রিক্সও কিন্তু থেকে যাচ্ছে এই কারণে বাংলাদেশ ব্যাংক এই রিক্সটা কভার করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে যেমন আগে আমরা কি করতাম কে ওয়াইসি করতাম নো ইউর কাস্টমার এখন এই কে ওয়াইসির পাশাপাশি ই কে ওয়াইসি করা হচ্ছে যাতে তার যেমন ধরেন ভোটার আইডি কার্ডটা যেমন রাখা হচ্ছে পাশাপাশি তার ছবিটাও কিন্তু রাখা হচ্ছে এই ছবির মাধ্যমে তার ভোটার আইডি কার্ড আবার চেক করে আমাদের যে ইলেকশন কমিশনের সেখানে যে সমস্ত ডেটাবেজ আছে তাদের সাথে কিন্তু সঙ্ঘদেরকে এটা কিন্তু পরবর্তী সময় চেক করা হচ্ছে এটা করা হচ্ছে আবার লিমিটও ট্রানজ্যাকশান লিমিটও একটা বেঁধে দেওয়া হয়েছে যে এটা কিন্তু এই হলো লিমিট এই লিমিটের বেশি যখন লেনদেন করতে হবে তখন কিন্তু আপনার এই সিটিআর অথবা এস টিআর করতে হবে সেটা আমাদেরকে জানাতে হবে যাতে এই তার যে ই কে সময় যে উল্লেখ করছিল যে ব্যবসা ইনকাম আসবে এত প্রতিদিন এত ট্রানজাকশান করবে তার যাতে ব্যত্যয় ঘটলেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ইস্যুর মাধ্যমে আবার বাংলাদেশ ব্যাংকে জানানো হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় অদূর ভবিষ্যতে আরও নতুন নতুন সেবা আসবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসকে বিবেচনায় রেখে গ্রাহকদের জন্য আরও সৃজনশীল এবং সময় সময়োপযোগী উদ্ভাবন ও বাজারজাত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি ব্যাংক বিকাশ গ্রাহকদের জন্য তাৎক্ষণিক ন্যানো ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে যার পাইলট প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আইডিএলসি এনেছে বিকাশের মাধ্যমে সেভিংস বা সঞ্চয় সুবিধা বাংলাদেশ ব্যাংক খুচরা পর্যায়ে নিরাপদ সাশ্রয়ী এবং দক্ষ পেমেন্ট ও সেটেলমেন্ট ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলা কিউআর সম্পর্কিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে যার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলা কিউআর আইডির বিপরীতে ঋণের সুযোগ পাবেন প্রযুক্তিগতভাবে এই পদ্ধতিটি প্রায় জটিলতা মুক্ত এবং গ্রাহক সহজে অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে কার্ড বহন করা তেমন প্রয়োজন হবে না বরং সাথে একটি স্মার্টফোন থাকলে চলবে প্রযুক্তি বান্ধব এ সেবা ব্যাংকিং ব্যবস্থায় খরচ কমাতে সাহায্য করবে সবগুলো ব্যাংক ও এম এফ এসকে এই লেনদেন চ্যানেলের অধীনে নিয়ে আসার জোর প্রচেষ্টা চলছে যাতে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে এম এফ এস অপারেটরদের নিজ নিজ অ্যাপসের মাধ্যমে যে কোনো আর্থিক সেবা বা লেনদেন আরো সহজ হয় ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখছে ধন্যবাদ আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় বিউটি হলো যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একটা পেপারলেস অফিস করব একটা সিমলেস কানেকটিভিটি স্থাপন করব। এবং একটা ক্যাশলেস সোসাইটি হার্ড ক্যাশলেস সোসাইটি করব আসলে হার্ড ক্যাশলেস সোসাইটি আসলে এটা খুবই প্রয়োজন এই কারণে যে এখন কিন্তু কেউ হার্ড কারেন্সি ব্যবহার করতে হয়তো অনেকই চান না এবং ইজিলি কিন্তু ট্রান্সফার করা যায় সফট কারেন্সিগুলো তো যার ফলে এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো ইতিমধ্যে তাদের যে সফট ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করেছে এবং এটি আমি মনে করি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অন্যতম উদ্ভাবন এবং অন্যতম কাজ এবং এই কাজের মাধ্যমে তথ্য প্রযুক্তির যে সম্প্রসারণ হয়েছে একদিকে আরেকদিকে মানুষের যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের যে সুবিধা সেই সুবিধাগুলো কিন্তু ভোগ করছে এখন দেখুন আমাদের যে বেতন হচ্ছে আমাদের বেতন কিন্তু এখন হার্ড কারেন্সি ধরতে হয় না আমাদের বেতন সবকার ইয়ার মাধ্যমে ট্রানজাকশানের মাধ্যমে এই ইএফির মাধ্যমে এটা আমাদের অ্যাকাউন্টসে চলে আসছে এবং সেখান থেকে প্রয়োজনে আমরা টাকা হার্ড কারেন্সি করতে পারছি তো এইভাবে এই যে মোবাইল ফিনান্সিয়াল ট্রানজেকশান যেটা সেটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বা মানে কারেন্সি ট্রান্সফারের ক্ষেত্রে বা টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোবাইল আর্থিক সেবার সমূহ নিয়ে আইসিটি বিভাগ কী ধরনের কাজ করছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে আমরা একটা ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম তৈরি করছি যে ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্মের মাধ্যমে সকল ফিনান্সিয়াল অপারেটরগুলো একই প্ল্যাটফর্মে চলে আসবে এবং সকল প্রকার ট্রানজেকশন আমরা একই প্ল্যাটফর্মে থেকে জানতে পারবো এবং সেটি আমাদের যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিএনডি আছে সে বিএনডি এর সাথে কানেক্টেড থাকবে অর্থাৎ ফিনান্সিয়াল সিস্টেমটা পুরোটাই কিন্তু একটা চিত্র আমরা এক হাত এখান থেকে পেয়ে যেতে পারি ভবিষ্যতে তো এই কাজটি মূলত বাংলাদেশ ব্যাংকেরই কাজ এবং বাংলাদেশ ব্যাংক এটি এই প্ল্যাটফর্মটি তৈরি করছে এবং আমরা আইসিটি বিভাগ বাংলাদেশ ব্যাংকে এই প্ল্যাটফর্মটি তৈরির কাজে সহযোগিতা করছি এবং এই প্ল্যাটফর্মটি তৈরির কাজ শেষ পর্যায়ে আছে এবং আমরা টেস্টও করেছি কিছুদিন আগে বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে যারা কাজ করে বিশেষ করে বিকাশ নগদ এদের সঙ্গে এবং টেস্টে ভালো রেজাল্ট এসছে হয়তো দুই এক মাসের মধ্যে এই প্ল্যাটফর্মটি চালু হতে পারে বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারী মোবাইল ব্যাংকিং সেবা দেশের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছানোর জন্য দেশব্যাপী বিস্তৃত মোবাইল নেটওয়ার্ক একটি দ্রুত ও দক্ষ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মোবাইল আর্থিক সেবা খাতে নতুন নতুন প্রযুক্তি সম্বিনেশনের মাধ্যমে একদিকে যেমন সর্বস্তরে জনগণ উপকৃত হবে অন্যদিকে বাংলাদেশ ভিশন দু অর্জনের পথে এগিয়ে যাবে দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজ এই পর্যন্তই আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় আজকের ভীষণ অ্যাট জিমেল ডট কম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ